প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভ্রমণের বিরোধিতারে আসুয়ে দ্বিতীয় দিনও রাজ্যজুড়ি সাব্যস্ত করে তীব্র প্রতিবাদ। মুখত কলা কাপড় বান্ধি জিলায় জিলায় প্রতিবাদত বহিল আসুর নেতাকর্মী সকল। প্রধানমন্ত্রীর আগমনের দিনায় সরকার বিরোধী স্লোগানে মুখর হয়ে পড়িল রাজ্যের আকাশ বতাহ। দেশের প্রধানমন্ত্রীর আগমনত রাজ্যজুড়ি আসুর প্রতিবাদ। মুখত কলা কাপড় বান্ধি জিলায় জিলায় বিক্ষোভ ছাত্র সংগঠন। দীঘলি পুখুরীর পারত হলো গুয়াহাটী ছাত্র সন্থার প্রতিবাদ। জাতিটুক সংখ্যালঘু পরিণত করার ব্লু প্রিন্ট রচনা করলে তার বিরুদ্ধে সদু ছাত্র সন্থায় যাকালি 22 তারিখ, আজি 23 আর অহা 24 তারিখে জনসাধারণক সংগঠিত করে সদু ছাত্র সন্থায় জিলায় জিলায় প্রতিবাদ করবর কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সেইমতে যাকালি জোরলৈ শোভাযাত্রা সমগ্র জিলা ছাত্র সন্থাসমূহে ইতিমধ্যে রূপায়ণ করেছে। যা সাড়ে 4 বছরে বিজেপি নেতৃত্বাধীন সরকারখনে জনসাধারণক সংখ্যালঘুত পরিণত করার ব্লু প্রিন্ট রচনা করলে, নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2019 আমার উপর জাপি দিয়ে 43 বছরের বাংলাদেশীর বোঝা অতিরিক্তভাবে আমার উপর জাপি দিছে হিন্দুর নামত। কেতিয়া কার্যকরী হব 6 নং দফার প্রতিবেদন? কেতিয়া স্বাক্ষরিত হব বিদেশী বিতরণ চুক্তি? প্রধানমন্ত্রীর ভাষণত প্রকাশ নাপালে কোনো একটা শব্দ? অভিযোগ সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যর। প্রায় এবছর আগত চুক্তির 6 নম্বর দফা অনুসরি সাংবিধানিক রক্ষা কবচের প্রতিবেদন দিয়া হল। সেই সময় প্রধানমন্ত্রী কি কৈছিল? প্রধানমন্ত্রী কৈছিল, মই প্রতিবেদনের কারণে রয়ে আছো, প্রতিবেদন পালেই মই কার্যকরী করিম। আজি তো প্রধানমন্ত্রী আহিল অসমত, প্রধানমন্ত্রীর মুখত এটা শব্দটো উচ্চারণ নহল। প্রধানমন্ত্রী কৈছে প্রতিবেদন পালেই মই কার্যকরী করি, মই রক্ষা কবচ দিম অসমৰ ৰাইজক। প্রায় এবছর ধরে প্রধানমন্ত্রীর মুখত একটা শব্দ নোলাল, আজিও অসমৰ জেনেগা মথাৰত আহিলে এটা শব্দ নোলাল। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অসার হয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী দিয়া প্রতিশ্রুতি যদি রক্ষা নকরে কোনে দিলে রক্ষা হব? আর গৃহমন্ত্রী কৈছিল যে দাড়ি কমাসহ প্রতিবেদন কার্যকরী করি। এটা এবছরে দাড়ি কমা বাদ দিয়ক, কোনো একটা শব্দই তেখেতসকলে উচ্চারণ নকরিলে। আমার প্রাপ্য মাটির পত্তা প্রদান, এই কেন্দ্রীয় সরকারের কোনো দয়া নহয়। জনসাধারণের ভবিষ্যৎ সুরক্ষিত করবলে সাংবিধানিক রক্ষা কবচ প্রদান করব লাগিব, কিন্তু আজিলৈ নহল দাবি সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যর। সাংবিধানিক রক্ষা কবচ জনসাধারণের প্রতি দয়া নহয়, মরম নহয়। 51-71 অহা হিন্দু মুসলমানের দায়িত্ব লওয়ার কারণেহে চুক্তির 6 নম্বর দফা অনুসরি সাংবিধানিক রক্ষা কবচ, এইটো আমার প্রাপ্য। দিল্লিয়ে দিয়া দয়া মরম নহয়, এই প্রাপ্য আমি পাব লাগিব। কারণ এখন আমার, এই আমার করে রাখবর কারণে রক্ষা কবচ দাবি লাগবই, আর যেতালেক রক্ষা কবচ নাপাও আমার নিরবচ্ছিন্ন সংগ্রাম চলি থাকিব। যদি সৎ সাহস আছে তেন্তে কা বাতিল করে দেখাওক। অসম চুক্তি উলঙ্ঘা করে কা জাপি দিছে আমার উপর? এখন অসাম্প্রদায়িক অসাংবিধানিক খিলঞ্জিয়া বিরোধী অসম চুক্তি উলঙ্ঘা করে কা জাপি দিছে, কা আমি নেমানো, অসমৰ উত্তরাঞ্চলের রাইজে নামানে, এই কথা স্পষ্টভাবে জনাই দিয়া হয়েছে, আন্দোলন করে থাকা হয়েছে। এই কা বাতিল সম্পর্কে মুখত একটা শব্দ উচ্চারণ হল। এখন অসাংবিধানিক খিলঞ্জিয়া বিরোধী এই আইন যে আমি নামানো, এই সম্পর্কে একো ব্যাখ্যা দিয়া নহল। খিলঞ্জিয়া রক্ষার কথা কৈছে, এর অথচ খিলঞ্জিয়ার স্বার্থ ভঙ্গ করা, উলঙ্ঘা করা, কার সম্পর্ক কিন্তু কোনো কথা নাই, কা বাতিল করার সম্পর্ক কোনো কথা নাই। ছাত্র সংগঠনটির দাবি 22 তারিখের নাগরিকত্ব সংশোধনী আইন 2019 বাতিলর, ইআইএ 2020 প্রত্যাহারকে ধরে চুক্তির 6 নং দফা রূপায়ণ আর বিদেশী সমস্যা সমাধানের দাবিত আন্দোলন অব্যাহত আছে আর থাকিব। কাইলৈ সদৌ ছাত্র সন্থার শহীদ ন্যাসর সম্মুখত মুখত কলা কাপড় বান্ধি দাহ হব কা আইনের প্রতিলিপি। ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সহযোগত বরেন ভট্টাচার্য, নিউজ 18 নর্থ ইস্ট। মহানগরীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, লতাশিলত একেলগে দুর্ঘটনাগ্রস্ত হল 3খনক বাহন। এল্টোরে হওয়া সংঘর্ষের পিছতে পদপথত উঠিল এখন বাসও। পদপথর রেলিং ভাঙি দোকানত সুমাল যাত্রীবাহী বাস। পাঞ্জাবারী অভিমুখী আছিল দুর্ঘটনাগ্রস্ত বাসখন। দুর্ঘটনার সময়তে নিয়ন্ত্রণ হেরুয়ায় বাগরি পড়িল আর এখন বাহন। সৌভাগ্যক্রমে হতাহত হওয়া নাই কোনো লোক, কিন্তু এই দৃশ্য আমি আপনার দেখাইছো। মহানগরীত একটা ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়। লতাশিলত একেলগে দুর্ঘটনাগ্রস্ত হল 3খনক বাহন। এল্টোরে হওয়া সংঘর্ষের পিছতে পদপথত উঠিল বাস আর পদপথর রেলিং ভাঙি দোকানত সুমাল যাত্রীবাহী বাস। পাঞ্জাবারী অভিমুখী আছিল দুর্ঘটনাগ্রস্ত বাসখন।
আন এক ব্রেকিং নিউজ, বজালির গলিয়াত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। ডাম্পারর খুন্দাত নিহত হল দুজনকৈ ব্যক্তি। 31 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথত ভয়ঙ্কর এই পথ দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত হল এজন গলিয়াৰ জেহেরুল ইসলাম, এতিয়াও চিনাক্ত হোৱা নাই আনগৰাকী লোক। ঘাইপথত ৰখাই থোৱা ট্ৰাকৰ চকা খুলি আছিল লোক দুজনে। ট্ৰাকৰ চকা খুলি থকাৰ সময়তে ডাম্পাৰে মহতিয়াই লৈ যায় দুয়োজনকে। অতি ভয়ঙ্কৰ এক পথ দুৰ্ঘটনা সংঘটিত হয়। দুৰ্ভাগ্যজনক এক শোকাবহ পথ দুৰ্ঘটনা। দুয়োগৰাকী ব্যক্তি গুৰুতৰভাৱে আহত হয়। স্থানীয় ৰাইজে ভৰ্তি কৰায় বৰপেটা মেডিকেল কলেজত। গুৰুতৰভাৱে আহত লোক দুজনৰ চিকিৎসালয়তে মৃত্যু হয়। ভৱানীপুৰ আৰক্ষীয়ে জব্দ কৰে দুৰ্ঘটনা সংঘটিত কৰা ডাম্পাৰখন। তার মিস্ত্রি আর তার লগর এটা সেই গাড়িখন হিন্দিমান, এই দুটা টায়ারর কাম করে আসে। পূবফালের পরা ডাম্পারটা আহি এই দুটাক মানে চুচুরাই লৈ গেছে। চুচুরাই লৈ যায় অলপ দূর যাওয়ার পশত লটো মানে জেহেলটো ডেড বডির নিচিন হয়ে গেছে। তাক বরপেটা নিয়ার লগে মরি গেছে। আর যেটো হিন্দিমান লড়া, হিন্দিমান লড়াটো তার অলপ পাশতে সেটো। আর ইফালে উত্তর গুয়াহাটিতো ডাম্পার চালকর দৌরাত্ম। দ্রুতবেগী ডাম্পারে মহতিয়ালে কেবাটাও বিদ্যুতের খুঁটা। উত্তর গুয়াহাটী মহাবিদ্যালয়ের সম্মুখত ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। ঘন কুঁৱলীৰ বাবে উভালি পৰা বিদ্যুতের খুঁটাত খুন্দা কেবাখনো বাহনের। বিদ্যুতের খুঁটা উভালি পৰা যাতায়াতও ব্যাহত হয়ে পড়ে। নিশাৰে পৰা উত্তর গুয়াহাটীত ব্যাহত হয়ে আছে বিদ্যুৎ সেবা। পুনরবার জানাইছো, উত্তর গুয়াহাটী ডাম্পার চালকর দৌরাত্ম। দ্রুতবেগী ডাম্পারে মহতিয়ালে কেবাটাও বিদ্যুতের খুঁটা। উত্তর গুয়াহাটী মহাবিদ্যালয়ের সম্মুখতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। ঘন কুঁৱলীৰ বাবে উভালি পৰা বিদ্যুতের খুঁটাত খুন্দা কেবাখনো বাহনের। এয়া ডাম্পারর আতঙ্ক। ইয়াতে আহি ডাম্পারর তারমানে বহুত উৎপাত। এতে ব্রেক চেক মারার কোনো সিস্টেম নাই, স্পিড ব্রেকার সিস্টেম এইগুলা নাচাই, কেবল থাম ধুম টিপ মারিব খোঁজে। এত পয়সার কারণে কোন ফাস্ট বেশিকৈ মানে আহিব খোঁজে, থাপ ধুপ এতে আহি ফেলে ওত তোত খুন্দিয়াই এনেকে পোচ পোচ বগরাই, তিনটা পোচ বগরাই দিছে আর এটা হালি আছে। খবর আরো আছে, সময় পুনৰ বিৰতি। উভতি আছো খন্তেক বিৰতিৰ পাছত। মেঘালয়ৰ পশ্চিম জয়ন্তীয়া হিলছত কয়লা খনিত আবদ্ধ হৈ প্ৰাণ গ'ল ছজনকৈ শ্ৰমিকৰ। নিহত ছজনৰ চাৰিজন শ্ৰমিকৰ ঘৰ কৰিমগঞ্জত। নিহত শ্ৰমিকৰ মৃতদেহক চমঝাই দিয়াৰ পিছতে কৰিমগঞ্জত উঠিল কান্দোনৰ ৰোল। কয়লা খনিত অঘটন। মেঘালয়ৰ কয়লা খনিত কৰ্মৰত ছয় শ্ৰমিকৰ মৃত্যু। নিহত ছয় শ্ৰমিকৰ চাৰিজনৰে ঘৰ কৰিমগঞ্জত। করিমগঞ্জৰ ৰতাবাৰীত ফুকৰচা। যোৱা বৃহস্পতিবাৰে মেঘালয়ৰ পূব জয়ন্তীয়া পাহাৰ জিলাৰ এটা কয়লা খনিৰ 100 মিটাৰ গভীৰত কয়লা সৰবৰাহৰ বাবে ক্ৰেনত তুলি থকা অৱস্থাত দুৰ্ভাগ্যজনকভাৱে মৃত্যু ঘটে ছয় শ্ৰমিকৰ। ইয়াৰ পিছতে মৃতদেহকেইটা উদ্ধাৰৰ বাবে অভিযান চলাই জিলা প্ৰশাসনে। পূব জয়ন্তীয়া পাহাৰ জিলাৰ উপায়ুক্তই সদৰি কৰা মতে নিহত শ্ৰমিকৰ 5 জনক চিনাক্ত কৰা হৈছে। আর ইয়ারে 4 জন শ্রমিক করিমগঞ্জের রাতাবাড়ি জালালবাদ গাঁওয়ার। ইতিমধ্যে মৃতদেহকেইটার মরণোত্তর পরীক্ষার সম্পন্ন করে পরিয়ালক সমজাই দিয়া হয়েছে। এই ঘটনার পিছতে অবৈধ কয়লা খনির গৰাকীক বিচারি উলিয়ে ব্যবস্থা লওয়ার সমগ্র ঘটনার তদন্ত ঘোষণা করা হয়েছে। করিমগঞ্জের পর গৌরীশ নন্দী, নিউজ 18, নর্থ ইস্ট। আজি আমি হার্পিক আর নিউজ 18 কেম্পেইন মিশন পানির এক বিশেষ স্থানত আহি উপস্থিত হয়েছি। 26 জানুয়ারীত অনুষ্ঠিত হবলগীয় ভোটারথনের বাবে দেশের ভিন্ন কোণের আমালৈ আহিছে সহায়ের হাত। আহক চাও। This planet belongs to you and all of us, and if we are not responsible towards water, especially apart from water, of course, towards nature, but water in particular, we will not be doing justice to the role we can play. So let's play a little bit of role in conserving water, and let's start with that. Humko bachani hai ye zindagani. করিমগঞ্জের রাতাবাড়ি গাঁওরক্ষী বাহিনী তৎপরতাত আরক্ষী উদ্ধার করলে চুরি হওয়া লক্ষাধিক টকার সোণর গহনা। নিশা চুরর ঘরত অভিযান চলায় ঘরের চোতালর মাটি খান্দি উলিওয়া হয় সোণর গহনা খিনি। চুরটির ঘরত অভিযান চলায় আরক্ষীয়ে লগতে উদ্ধার করলে নগদ ধন।
ভাগ্য ভালেই নে বেয়াই কোনেও নাজানে। চোরে চুরি কৰি নিলে ঘৰৰ সোণ, মূৰে কপালে হাত দি থাকোঁতেই উঠাল চোৰৰ খবৰ। চোতালৰ মাটি খান্দি উদ্ধাৰ চুৰি হোৱা স্বৰ্ণ গহনা। ঘটনা কৰিমগঞ্জ জিলাৰ ৰাতাবাৰী থানা এলেকাৰ। বৃহস্পতিবাৰে পুৱতি নিশা ৰাতাবাৰীৰ আলিপুৰ বস্তিৰ ৰাজেশ নাথৰ ঘৰত কোনো নথকাৰ সুযোগ লৈ চোৰে চুৰ কৰি নিয়ে কেইবালাখ টকাৰ সোণৰ গহনা আৰু নগদ ধন। পিছে চুৰিকাণ্ডৰ বিষয়ে গম পালে প্ৰতিবেশী ভাতৃৰ পৰিয়ালে। ইয়াৰ পিছতেই চুবুৰীয়া গাঁৱৰ গাঁওৰক্ষী বাহিনীৰ সম্পাদকে চোৰৰ সন্ধানত অভিযান চলাই লাভ কৰে চোৰৰ তথ্য। গাঁওৰক্ষী বাহিনীৰ সম্পাদক চেলিমুদ্দিনৰ তথ্যৰ ভিত্তিত চালেমুদ্দিন আৰু চাবিৰুদ্দিন নামৰ স্থানীয় দুই যুৱকক আৰক্ষী আটক কৰি ৰাতিৰ ভাগত তেওঁলোকৰ ঘৰত অভিযান চলায়। আৰক্ষীৰ জেৰাত চোৰ দুটাৰ পত্নীয়ে এই চুৰিকাণ্ডৰ কথা স্বীকাৰ কৰি চুৰি কৰি অনা স্বৰ্ণগহনা মাটিত পুতি ৰখা স্থান দেখুৱাই দিয়ে। আৰক্ষী আৰু মহিলা আৰক্ষীয়ে মহিলা দুগৰাকীক লৈ তেওঁলোকে দেখুৱাই দিয়া চোতালৰ মাটি খান্দি চুৰি হোৱা স্বৰ্ণগহনাসমূহ উদ্ধাৰ কৰে। পাশের রুমে আর পাশের রুমে দরজা একটা করিয়া বাইরে এসে বাড়িতে সময় দরজা আসলো সে হাত এইগুলা যিনি ব্লক লাগাই লেখা রাস্তা রাস্তাটার ব্লক খুল দিয়া বাইরে এসে ঠেলা মারিয়া কোন জায়গা থেকে লাগে তাড়াতাড়ি যে পুলিশ ফোন করে আমি অসংখ্য ধন্যবাদ দিই আর যা মেহনত করছই না রে। করিমগঞ্জের পর গৌরীশ নন্দী, নিউজ 18 অফ নর্থ ইস্ট। ছাব্বিছ জানুৱাৰীত হাৰ্পিক আৰু নিউজ 18ৰ কেম্পেইন মিছন পানীৰ বিশেষ অনুষ্ঠান ৱাটাথন। দেশৰ শিশুসকলৰ পৰা অনুষ্ঠানটিয়ে লাভ কৰিছে সৰ্বাধিক সমৰ্থন আৰু সাহস। আহক চাওঁ তেওঁলোকে ৰাষ্ট্ৰবাসীৰ প্ৰতি কি আহ্বান জনাইছে। We are made of water. Water is life itself. Water is health. Water is hygiene. Water is safety. Water is future. I also pledge to support water conservation efforts and water equality and work towards the day no one has to struggle for water. Humko bachani hai ye zindagani. কলকাতাত নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুৰ 125 সংখ্যক জন্ম জয়ন্তী উদযাপন কৰা হয়। ভিক্টোৰিয়া মেমৰিয়েলত আয়োজিত পৰাক্ৰম দিৱসত সংগীত পৰিৱেশন কৰিলে জনপ্ৰিয় কণ্ঠশিল্পী অংগৰাগ পাপন মহন্তই। এই প্ৰতিবেদন আগবঢ়াই বাতৰিৰ পৰা বিদায় লৈছো। নমস্কাৰ। शाने हिंद लाएंगे फिरंगियों के काम पर वो कहर बन के छाएंगे सुभाष जी वो शाने हिंद आ गए है नाज जिस पे हिंद वो शाने हिंद आ गए सुभाष जी। सुभाष जी सुभाष जी को जाने हिंद आ गए है नाज़ जिस पे हिंद को सुभाष जी सुभाष जी सुभाष जी सुभाष जी है नाज़ जिस पे हिंद। এইটো হপ্তাহৰ দাদাৰ পছন্দ মজন্তা শুজ। মই ব্যৱহাৰ কৰোঁ আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট, সূৰ্য চিমেণ্ট। সূৰ্য চিমেণ্ট, অটুট ঘৰ, অটুট অসম।